নতুন বছরের প্রথমে শীত একটু জাঁকিয়ে পড়তেই দুজন মিলে শীতের রোদকে গায়ে মেখিয়ে বেরিয়ে পড়লাম আরেকটি নতুনের উদ্দেশ্যে, হাওড়ার রেল মিউজিয়ামের উদ্দেশ্যে, যেখানে রয়েছে ভারতীয় রেলের ঐতিহ্যবাহী যানবাহন সরঞ্জাম। হ্যালো গাইস, গগনপুর ব্লগসে নতুন একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা দেখব পুরাতন যে সকল রেলওয়ে জিনিসপত্রগুলি রয়েছে সেখানে কী কী আছে, কখন খোলা থাকে, কী কী সমস্ত বিষয় নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো আমার পিছনে রেলওয়ে মিউজিয়াম। চলুন তাহলে রেলওয়ে মিউজিয়াম থেকে ঘুরে আসি। রেল মিউজিয়াম, আমরা রেল মিউজিয়াম ঢোকার জন্য টিকিট কাটতে হবে, যেটা কখন কেটে নিচ্ছে, টিকিট পেয়েও গেছে হাতে, আর টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। টাইমিংটা হচ্ছে এইটা সকাল 8টা থেকে রাত 8টা। এখন রেল মিউজিয়ামের ভেতরে চলে এসেছি, তো দেখা যাক রেল মিউজিয়ামের ভেতরে কী কী আছে সবই আপনাদের তুলে ধরবো। আর এটা হাওড়া স্টেশনের খুবই কাছে, আপনারা যারা মানে কোথাও ঘুরতে যাওয়ার আগে হাওড়া স্টেশনে চলে আসেন আগে আগে, তো তারা সময় কাটতে যায় না, তো এখানে স্টেশনের একদমই কাছে, আপনারা ঘুরে যেতে পারেন, বেশিক্ষণ লাগবে না, খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী আছে ভেতরে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। হাওড়ার এই রেল মিউজিয়ামটিতে কিন্তু বিভিন্ন সময়ের যে রেলের আর কি বলা যায় এভলিউশন, সেটার যে পরপর ধাপ কীভাবে এসেছে সেগুলো, সে জেমস ওয়াটের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সমস্ত কিছু তথ্য কিন্তু এই রেল মিউজিয়ামে আপনারা পেয়ে যাবেন। এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ তথ্যগুলি পরপর যেভাবে রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে এভলিউশন অফ লোকোমোটিভ জেমস ওয়াটের এই যে সময় থেকে পরপরগুলো আছে, তারপরে ক্যারেজ অ্যান্ড ওয়াগন দুটো রয়েছে। সুতরাং দেখতেই পাচ্ছেন যেভাবে আর কি আমাদের বিভিন্ন কামরার কোচগুলি বা ওয়াগানগুলি বা ইঞ্জিনগুলি যেভাবে আস্তে আস্তে এভলিউশন হয়ে পরিবর্তন হয়ে বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখতে পান, তেমনই যে ধারা তার সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পাবেন। তাছাড়া কিন্তু এখানে রয়েছে বিভিন্ন সময়কালের যে সকল লোকোমোটিভ ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন বলতে পারেন বা বাষ্পচালিত স্টিম ইঞ্জিন বলতে পারেন, তার কিছু নমুনা এখানে রাখা রয়েছে। চলুন সেগুলো একটু দেখে নিই। এই যে লোকোমোটিভ যে কামরাটি রয়েছে এটা হচ্ছে লিলো ওয়ার্কশপ থেকে তৈরি, মোটামুটি স্বাধীনতার আগের সময়কালে যে রেলওয়ে ডিব্বা বা কামরাগুলি বা কোচগুলি হতো, দেখুন স্বাধীনতার আগে। সেই সময়কালে কিন্তু মিটার গেজে লাইন ছিল, এই যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু মিটার গেজ লাইনের রেলওয়ে ইঞ্জিন, এটি টাটা লোকোমোটিভ ইঞ্জিনিয়ারিং দ্বারা নির্মিত। এখানে তার রয়েছে 3403DY, আর তার ভিতরের যে কার্যকলাপ সেটাও দেখতে পাবেন। আমি একটুখানি এই যে কোচ, তৎকালীন সময়ের এসি তো ছিল না, অ্যাকচুয়ালি টু টায়ার যে ফার্স্ট ক্লাস আমরা, সেটা কী পরিস্থিতি ছিল সেটা একটু দেখাই। এটা তৎকালীন সময়ের বাথরুম বা ওয়াশরুম, দেখুন দেখতেই পাচ্ছেন আশা করি, একটা রাজকীয় ব্যাপার কিন্তু এর মধ্যে তৎকালীন সময়ে ছিল। এই যে লোকোমোটিভ ইঞ্জিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ন্যারো গেজের স্টিম লোকোমোটিভ, এটিকে মোটামুটি 1926 সালে তৈরি করা হয়, আর 96 সালে মোটামুটি একে আর কি সংরক্ষণ করে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে। দেখুন ন্যারো গেজের যে আর কি সেকেন্ড সিটিং বা ফার্স্ট ক্লাস চেয়ার, তার কি পরিস্থিতি ছিল দেখুন। আর সম্পূর্ণ বগিটা কিন্তু নির্মিত কাঠ দিয়ে, আর পরবর্তীকালে লিলিয়া ওয়ার্কশপ দ্বারা এটিকে সংস্কার বা সংরক্ষণ করেছে। রেলওয়ে যে কোচ বা ডিব্বার তার কিছু মিনিয়েচার করা করে রাখা আছে, দেখুন চলুন তাহলে সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই। আর এখানে কী কী
ধরনের লোকোমোটিভ ইঞ্জিন রয়েছে সেগুলি সম্পর্কেও আপনাদেরকে একটু ধারণা দিই। আমার পিছনে যে রেলওয়ে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইস্ট পাকিস্তান রেলওয়ের, তার একটি সংস্করণ বা ইয়ে রয়েছে ইস্ট পাকিস্তান রেলওয়ের। সম্পূর্ণ জায়গাটি কিন্তু সুন্দর ভাবে সাজানো আছে। আপনি যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি মালগাড়ির কোচ, যেটি তৈরি হয়েছে 1910 সালে। দেখুন, কাঁচাপাড়া ওয়ার্কশপ দ্বারা এটিকে ডোনেট করেছে। এখানে অনেক পুরাতন, দেখতেও কিন্তু সুন্দর। ইন্দ্রপ্রস্থ, এটি অ্যাকচুয়ালি ভারতীয় রেলের যে শান্টিং করার যখন কাজ হতো তখন আর কি সেই দরকারে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস দ্বারা এটি নির্মাণ করা হয়েছিল তৎকালীন সময়ে। লোকোমোটিভটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হলো চিত্তরঞ্জন লোকোমোটিভ দ্বারা নির্মিত। 1961 সালে এটি তৈরি হয়, আর এটি হচ্ছে প্রথম যে আর কি বর্তমান যুগের আমরা দেখে থাকি যে বিদ্যুৎ চালিত যে লোকোমোটিভ ইঞ্জিনগুলি রয়েছে তারই প্রথম এটি। এখনও কিন্তু এরকম ইঞ্জিন চলে ইন্ডিয়ান রেলওয়েতে, রয়েছে, আপনারা অবশ্যই দেখে থাকবেন বিভিন্ন ডিভিশনে। আর এদিকে দূরে কিন্তু রয়েছে সে হাওড়া রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছেন। এরিয়াটি কিন্তু খুব একটা বড় নয়, সুতরাং ঘুরতে বেশিক্ষণ 1 ঘন্টার বেশি সময় লাগা উচিত নয়। তাই সুতরাং একটু আপনারা হাওড়া এলে পরে দরকারে অদরকারে একটু টাইম বেশি নিয়ে আসবেন, যাতে এটাও আপনারা ভিজিট করতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা, এবং ভারতবর্ষের ইন্ডিয়ান রেলওয়ের যে বিবর্তন যেটা হয়েছে তার, এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এই ধরনের ইঞ্জিনও একসময় লাইনে চলতো। চলুন তাহলে বাদবাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। রেলওয়ের চাকার যে ইটা দেখুন, সাইজটা দেখুন, বর্তমানে এরকম। এখানে কিন্তু টয় ট্রেনে চড়ার ব্যবস্থা আছে কিনা জানি না, কিন্তু থাকার তো কথা। যে টিকিট কাউন্টার, টয় ট্রেনের টিকিট হচ্ছে এখানে 30 টাকা, কিন্তু এখন তো তার মজাটা নেওয়া যাবে না, কারণ এখন অতটা ভিড়ভাড়টা শুরু হয়নি। লোকজন হলে তারপর আস্তে আস্তে শুরু হবে। ট্রেনের রাস্তা পুরো পার্কটিকে গোল করে টয় ট্রেন আপনাকে ঘুরিয়ে দেবে। এই সেই টয় ট্রেন। সমস্ত জায়গাটি এক কথায় অসাধারণ। বিভিন্ন সময়ের লোকোমোটিভ তো দেখতে পাবেন, তার সঙ্গে বিভিন্ন সময়ের যে সকল কী বলো ছবি, যে বিখ্যাত সকল রেলওয়ে লোকোমোটিভের দৃশ্যপট যেগুলি আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সঙ্গে জড়িত, তার সমস্ত কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। হাওড়া স্টেশনের মধ্যে ঢুকে উপরে ওঠার চেষ্টা করছিল, ভয়েই চলে এলো। ওই যে দূরে হাওড়া ব্রিজ, সঙ্গে হাওড়া স্টেশন, আর এইদিকে আমাদের ছোট হাওড়া স্টেশন। সেম টু সেম না? হ্যাঁ, কিন্তু ওটার সামনে ট্রেন দাঁড়ায়, এটার সামনে টয় ট্রেন চলে। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, সুতরাং আপনারা না এলে কিন্তু মিস করবেন। আমি এতদিন দেখছিলাম এখানে ওখানে পোস্টে, তাই একদিন আজকে চলে এলাম। তাহলে আপনারা চলে আসুন একদিন সপ্তাহান্তে। সপ্তাহান্তে কেন, হাওড়াতে ঘুরতে এলে বা কোথাও যেতে চাইলে একটু আগে আসবেন,
ব্যাস তাহলেই তো হয়ে গেল। একটুখানি শালিমারের দিকে হেঁটে আসবেন সোজা পথ, আর তারপর 30 টাকার টিকিট কেটে চলে আসুন আমাদের এই রেল মিউজিয়ামে। রেল মিউজিয়াম পার্কের মধ্যে মা ছেলের খুনসুটি দেখুন। বিদ্যুৎ দপ্তরের যে সকল বর্তমান মানে তৎকালীন সময় থেকে বর্তমান যে সকল জিনিসপত্রগুলো তার কিছু আছে এখানে, মিনিয়েচার করে রাখা আছে দেখতেই পাচ্ছেন। জায়গাটিকে বলতে গেলে এক কথায় অসাধারণ, তাই সময় নষ্ট করবেন না, চলে আসুন একদিন। খুব সুন্দর একটি জায়গা, মনে হয় ঘন্টা দুয়েক থাকার জন্য বেস্ট, বা চাইলে আপনারা বাড়ি থেকে খাবার নিয়ে এসেও এখানেও একান্ত সময় কাটাতে পারেন, যদিও এখন ভিড়টা শুরু হয়নি। আর লাস্টে একটা কথাই বলবো যে আমার চ্যানেলে আপনারা নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে চলুন বেরিয়ে যাই অন্য কোনো জায়গায়, অন্য কোনো গন্তব্যে।